এই মুহূর্তে বিশ্বের অন্যতম বড় তথ্য প্রযুক্তি সংস্থা গুগল। সারা বিশ্বজুড়ে গুগলের শাখা ছড়িয়ে রয়েছে। স্বভাবতই এদের কর্মী সংখ্যাও আকাশ ছোঁয়া। এদের বেতন থেকে শুরু করে অন্যান্য সুবিধা সমস্ত কিছুই অন্যান্য কোম্পানিগুলির থেকে অনেক বেশি। আর শেষ পর্যন্ত কিনা এই কোম্পানির কর্মচারীদের রাত কাটছে পার্কিং লটে। কথা শুনতে অবাক লাগলেও এটাই নাকি বাস্তব। সান ফ্রান্সিসকোর গুগল কর্মীদের রাত কাটছে কখনো খোলা আকাশের নিচে রাস্তায়, কখনো বা কোম্পানির পার্কিং লটে, তবে একটু অন্যভাবে। আসলে গাড়ি, লরি বা স্মার্ট কারে করে দিব্যি রাত কাটিয়ে দিচ্ছেন এই কর্মীরা। এই গাড়িতেই খাওয়া, গাড়িতেই বাথরুম, আর গাড়িতেই ঘুম। কিন্তু এমনটা কেন? গুগল কি তাহলে লোকসানে চলছে? কর্মীদের বেতন দিতে পারছে না? আসলে তেমনটাও নয়। যারা কোম্পানির পার্কিং লটে থাকছেন তারা প্রত্যেকে যথেষ্ট অবস্থা সম্পন্ন, ঠিকমতো মোটা বেতন তো রয়েছে, সঙ্গে রয়েছে সংস্থার যাবতীয় সুযোগ সুবিধা। আসলে এভাবে দিন কাটানোর অর্থ হলো ভবিষ্যতের কথা ভেবে আরও কিছু টাকা বাঁচিয়ে নেওয়া। যেমন গুগলের একজন কর্মী ব্লেডন জানিয়েছেন, বাসযোগ্য ট্রাক তৈরি করে গুগল পার্কিং লটে থাকায় বিনা খরচায় দিন কাটছে তার, কেননা সব সুবিধাই তো দিচ্ছে সংস্থা, আর নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই রয়েছে তার ট্রাকে। ট্রাক কেনার টাকা বাদ দিলে এখন তার বেতনের 90% টাকা বেঁচে যাচ্ছে। এভাবে রাস্তায় বা পার্কিং লটে রাত কাটানো গুগলের কর্মীরা জানাচ্ছে, সংস্থার কর্মী হয় দরুন তাদের খাওয়া, জিম, ফিটনেস ক্লাব সমস্ত কিছুই ফ্রিতে দিচ্ছে সংস্থা। আর পার্কিং লটে থাকলে প্রায় পুরো বেতনই বেঁচে যায় কর্মীদের। এভাবে কেউ কেউ তো এক মাসে বাড়িও কিনে ফেলেছে, কেউ কেউ বিলাসবহুল জীবনযাপনও করছে জোর কদমে। তবে বিষয়টি নিয়ে সংস্থা বর্তমানে প্রশ্রয় দিলেও ভবিষ্যতে কি হবে তা নিয়ে যথেষ্ট চিন্তার বিষয় রয়েছে। কর্মীরা কোম্পানির কাছে থাকলে তা কোম্পানিরই সুবিধা, কিন্তু এভাবে থাকার ফলে যে পুরসভা আইন লঙ্ঘন হচ্ছে তা মেনে নিয়েছে গুগলও। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।